আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ব্লগটা শেয়ার করি আপনাদের সাথে। সকালের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, এখন চাটা নিয়ে আরিবের রুমে যাচ্ছি। আরিব পড়বে আর আমি অন্যদিকে একটা কাজ করব। আমি একটা হাতের কাজ ধরেছি, ওইটা মাঝে মাঝে করছি আর কি। মাঝে মাঝে বলতে আমার রেগুলার কাজের ফাঁকে ফাঁকে আমি এই কাজটা করছি। আশা করি মানে আমি ফাইনাল পর্যন্ত করতে পারবো, মানে শেষ পর্যন্ত করতে পারবো, কারণ আমি কোনো কাজ ধরলে কিন্তু শেষ করতে পারি না। তো আমার জন্য দোয়া করবেন আমি যেন এই কাজটা শেষ করতে পারি, কারণ খুব শখ করে এই কাজটা ধরেছি। তো যাই হোক, এই কাজটা করছি আর কি। তো আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে এটা কী করছি, তারপরে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে আমি চাটা একটু একটু করে খাচ্ছি আর এই কাজটা করছি আর কি। আরিবকে পড়ানো শেষ করে আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আরিব ক্লাস করছে, আরিবের ক্লাস প্রায় 11টার পর থেকে শুরু হয়। তো ওকে ক্লাসে বসিয়ে বলতে ও ক্লাস করা শুরু করেছে, তো আমার তো আর বসে থাকার কোনো দরকার নেই, তাই আমি রান্না করতে চলে এসেছি। দুপুরে রান্না করছি, আজকে চিংড়ি দিয়ে শাপলা রান্না করব, আর হচ্ছে ডাটা শাক ভাজি করব, আর ডাটা আলু দিয়ে মাছ রান্না করব। এই তো এই তিনটা তরকারি দুপুরের জন্য ঠিক করেছি। তো চিংড়ির তরকারিটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়েছি। গুঁড়া মশলার মধ্যে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া একটু একটু করে দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে তারপরে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলো কষানো হলে তারপরে শাপলাগুলো দিয়ে দিব। শাপলাগুলো কিন্তু আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটা বলক উঠিয়ে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি আর কি। এমনভাবে সেদ্ধ করেছি যাতে এটা কষগুলো চলে যায় কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না আর কি, ওরকম করেই সেদ্ধ করেছি। একটা বলক দিয়ে উঠে নিলেও হয়ে যায়, ওই শাপলার মধ্যে একটা কষ থাকে, ওটা সহ রান্না করলে ভালো হয় না আর কি। তো চিংড়ি মাছগুলো কষানোর পরে আমি শাপলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে এটা রান্না করে নিব। তারপরে নামানোর আগে একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল আমার চিংড়ির তরকারিটা, চিংড়ি শাপলা। তো আর এদিকে হচ্ছে ডাটা শাক ভাজি বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি মাছগুলো কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপরে এখানে ডাটা আলু দিয়ে দিয়েছি। তারপরে ডাটা আলুগুলো একটু নরম হলেই আমি মাছগুলো দিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব, দিয়ে তারপরে রান্নাটা শেষ করব। আর এটাই ছিল আমাদের দুপুরের রান্নাবান্না। তো এরপরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পরে আমরা একটু ছাদে গিয়েছিলাম বিকালবেলা। তো আমি আর আরিফ ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি। বিকালে আসলে কেউ ছাদে যায় না, কারণ আমাদের এই বাড়িটাতে লিফট নাই, অনেকেই ছাদে যায় না। আজকে কয়েকদিন ধরে ভাবছিলাম যে ছাদে যাব, তো আজকে সুযোগ হয়েছে, তো আজকে আরিফকে নিয়ে ছাদে গেলাম, কতক্ষণ হাঁটাহাঁটি করলাম। কি সুন্দর ধনিয়া পাতা, বেগুন, জবা, লেবু,
শিম গাছ দেখছো? ওইটা মেহেদি গাছ, এটা কামরাঙ্গা ডালিম, এগুলো মরে গেছে মনে হয়, আবার নতুন করে উঠতেছে। আঙ্গুর গাছ এটা বেশ সুন্দর, লাইট সন্ধ্যাবেলা জ্বালাইলে বুঝা যায় জাকারিয়াদের বাসা থেকে বলে দেখা যায়। কোথায় নামলো? না এখান থেকে বাইরে তো নিচে ধম করে পড়বে। না কালো বিয়াল অপেক্ষা করতেছে। এটা হচ্ছে সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে নাস্তা হিসাবে আমরা পটেটো আইসেস খেয়েছি। তো এটার রেসিপিটা একটু শেয়ার করি। এখানে প্রথমে আলুগুলো তো লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি, তারপরে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়েছি লাল মরিচের গুঁড়ো আর একটু হচ্ছে যে গরম মশলার গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপরে একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। সবার শেষে একটা ডিম ভেঙে ভালো করে মেখে নিয়েছি। মেখে এটা 5 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপরে ডুবো তেলে ভেজে নিয়েছি, তো হয়ে গেল। আর এই ম্যারিনেটটা করে দিয়েছে আপনাদের ভাইয়া, আপনাদের ভাইয়ার হাতে খুবই মজা হয়, তো এই জন্য মাখানোর ব্যাপারটা ওই করে দিয়েছে। তো এখন ভাজি করার পালা, ভাজি করছি আমি। বাসায় আমরা দুষ্টামি করে বলি আর কি, আপনাদের ভাইয়া হচ্ছে প্রধান শেফ আর আমি হচ্ছি তার হেল্পার। তো শেফে আমাকে সব কিছু মাখিয়ে জুখিয়ে দিয়েছে। ওই যে বলে না ইয়ারা, একটু হাত লাগিয়ে দিলেই জিনিসটা মজা হয়, তো আপনাদের ভাইয়াও সেই কাজটা করেছে। এখন ভাজি করার পালা আমার, সেই জন্য আমি ভাজি করছি। পটেটো এজেসগুলো একদম গরম তেলে ভাজতে হবে আর একদম ক্রিস্পি করে আমি বাদামি রং করেই ভেজে উঠিয়ে ফেলবো। আর এটা গরম গরম খেতেই খুব ভালো লাগে। তো আমি প্রথম ব্যাচ উঠে গিয়েছে, এটা নামিয়ে আরেক ব্যাচ দিব। এভাবে আমি যতক্ষণ সময় লাগে আর কি, যত ভাজতে শেষ হওয়া পর্যন্ত। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। এটাই ছিল আমাদের বিকালের নাস্তা, আর এটা চা দিয়ে খাওয়া হবে। এই তো, তো একে একে সবগুলো করে নিচ্ছি আমি, আর আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই। আর বাপ ছেলে তো এগুলো খাবে, খেতে খেতে ওরা টিভি দেখবে, কারণ বাংলাদেশের খেলা চলছে, ওরা ক্রিকেট খেলা দেখবে আর আমি আমার কাজকর্ম করব এই আর কি। তো আমার পুরোপুরি সবগুলোই ভাজা হয়ে গিয়েছে, লাস্টেরগুলো দিয়েই ওদেরকে খেতে দিয়ে দিব।
আর এটা পরে দিয়ে উঠিয়ে নিচ্ছি, ওদেরকে খেতে দিচ্ছি। আর ওরা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।